15 থেকে 30 হাজার টাকার ভেতরে যাদের বাজেট, তাদের জন্য আজকে অসংখ্য ল্যাপটপের কালেকশন নিয়ে চলে এসেছি ল্যাপটপ হাউস বিড়িতে। অনেক অনেক কালেকশন আছে দর্শক, যারা ল্যাপটপ নিতে চান কে কোথা থেকে আছেন আমাদেরকে জানাবেন। আজকে আমরা ল্যাপটপ দেখাবো, বিশেষ করে যাদের বাজেট 15 হাজার, 20 হাজার, 25 হাজার, 30 হাজার। তো এখানে অনেক অনেক ল্যাপটপের কালেকশন আছে, বিস্তারিত আমরা জানবো কি কি ল্যাপটপ আছে। আর আমাদের সাথে আজকে রয়েছে আসাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি। আচ্ছা ভাই, ল্যাপটপ যারা কিনতে আসে অনেকের বাজেট থাকে হচ্ছে 15 থেকে 30 হাজার টাকার ভিতরে। 15 থেকে 30 হাজার ভিতরে ভাই কয়টা মডেল আছে মোটামুটি নেওয়ার মতো? 15 থেকে 30 হাজার না, আমি 15 থেকে 20 হাজার টাকার মধ্যে আমি আপনাকে 10টা মডেল দেখাতে পারবো ইনশাআল্লাহ। ওরে ভাই, এবং যারা 35, 30, 40, 50, 60 হাজার টাকা দিয়ে আমার কিন্তু ল্যাপটপ থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কি ঢাকার বাইরে আপনারা ডেলিভারি দেন কিনা? অবশ্যই, যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন নিশ্চিন্তে আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপ গুলো পারচেস করতে পারবেন। 500 টাকা অ্যাডভান্স করতে হবে সেই ক্ষেত্রে অর্ডার কনফার্মের জন্য, বাকি টাকা কিন্তু আপনি কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপটা বুঝে নিতে পারবেন। আচ্ছা, অনেকে চায় যে ভাই আমরা সরাসরি দোকানে আসবো এসে নিব, তো আপনাদের শপে কি এসে দেখে নেওয়ার তো সুযোগ আছে? অবশ্যই, আমি মনে করি যারা ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন, যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ, ইউরোপ কান্ট্রির প্রোডাক্ট, দুবাই হয়ে কিন্তু আমাদের দেশে আসে, সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি পারেন আমি মনে করি শপে এসে দেখে চেক করে দেন নেওয়া উচিত। আচ্ছা, আর এগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি অনেক ল্যাপটপ আছে, গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা কি দিচ্ছেন? প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা 30 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, 30 দিনের মধ্যে যে কোনো প্রবলেম হলে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, 15 হাজার টাকা বাজেটের মধ্যে কোন ল্যাপটপটা আপনি সবার আগে দেখাবেন? 15 হাজার টাকা বাজেটের মধ্যে যদি চিন্তা করি, দেখা যায় যে অনেকের বাসায় ছোট ভাই বোন থাকে বা আপনার সন্তান আছে, অনলাইনে যারা ক্লাস করে, অনলাইনে ক্লাস করতে চান এবং জুম মিটিং করতে চান, দেখা যায় যে অথবা অনেকে ল্যাপটপ ভাই ল্যাপটপের সম্পর্কে জানে না যে ভাই আমরা একটা ল্যাপটপ নিয়ে শিখবো, তাদের জন্য এই ল্যাপটপ গুলো তো অনায়াসে। অবশ্যই, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান বা টুকটাক দেখা যায় ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স এর কাজগুলো আপনারা শিখতে চাচ্ছেন, তাদের জন্য আমি মনে করি এই ল্যাপটপটা ভালো। আচ্ছা, ছোট ভাই বোন থাকলে তাদেরকে দিলে কিন্তু এটা 360 ডিগ্রি রোটেট করতে পারবেন আপনারা, ল্যাপটপ প্লাস ট্যাব মোড ইউজ করা যায়, ল্যাপটপ গুলো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু ট্যাব হয়ে গেল, সেক্ষেত্রে এই ল্যাপটপ গুলো আমি মনে করি তাদের জন্য ভালো। এবং DDR4 এর র্যাম যেহেতু স্পিডটা অনেক ভালো এবং SSD থাকার কারণে কিন্তু স্পিডটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন। আচ্ছা, DDR4 এর র্যাম দেখেন 360 ডিগ্রি রোটেট, ডেল ব্র্যান্ডের হবে, এটা র্যাম রুম কি আছে ভাই? এটা 4GB DDR4 এর র্যাম আছে, 2GB ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স আছে এবং 128 জিবি কিন্তু SSD আছে। আপনি চাইলে কিন্তু এটা 256 জিবি বা 512 জিবি SSD আপডেট করে নিতে পারবেন, আপডেট করে নিতে পারবেন। SSD থাকার কারণে কিন্তু যথেষ্ট ফাস্ট এই ল্যাপটপ। এই এটার দাম কত রাখছেন আপনারা? এটার প্রাইস রাখছি আমরা মাত্র 15 হাজার টাকা। 15 হাজার টাকা? এটা কি শুধু 4GB দিয়ে আছে না 8GB টাও আছে? 8GB টাও আছে, 8GB টা নিলে আপনার 1000 টাকা বাড়বে। আচ্ছা, 8GB RAM দিয়ে নিলে আপনার প্রাইস পড়বে 16 হাজার টাকা, আর যদি আপনারা 4GB RAM দিয়ে নেন প্রাইস থাকবে হচ্ছে 15 হাজার টাকা। আর DDR4 এর RAM এগুলো? অবশ্যই DDR4 এর RAM, আপনার 2400 বাসের RAM এটা। আচ্ছা, এগুলো দিয়ে কি কি কাজ করা যাবে অনেকে জানতে চায়? এগুলো দিয়ে আপনি বেসিক্যালি দেখা যায় যে যারা ইউটিউবিং, ফেসবুকিং করতে চান, অনলাইনে ক্লাস করতে চান, জুম মিটিং করতে চান, আপনি যদি ডিজিটাল ফটোশপের যারা কাজ করতে চায়, হ্যাঁ টুকটাক ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ আপনি করে নিতে পারবেন, করে নিতে পারবেন। DDR4 এর RAM এবং 2GB গ্রাফিক্স সুবিধা পেয়ে যাচ্ছেন এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ল্যাপটপ গুলোতে আপনি 3 থেকে 4 ঘন্টা পেয়ে যাবেন। দেখেন কোয়ান্টিটি আছে কিন্তু অনেকগুলো আছে, আপনারা দেখে শুনে কয়েকটা থেকে একটা নিতে পারবেন। অবশ্যই, আপনি দেখেন এই ল্যাপটপ এখানে আমাদের মনে হয় টোটাল 23 পিস ল্যাপটপ আছে, 23 পিস ল্যাপটপ আছে, একটা দেখে নিতে পারবেন। আচ্ছা, আপনাদের শোরুমটা কি 7 দিনে খোলা? সপ্তাহে 7 দিনে খোলা থাকে, আপনি চাইলে যে কোনো দিন আসতে পারবেন, সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমরা থাকি। আচ্ছা আচ্ছা, ওকে। তো অর্ডার করার সিস্টেম কি ভাই? ঢাকার বাইরে থেকে অনেকে তো সবাই ফুল টাকা দিতে চায় না, সেই ক্ষেত্রে যে বললাম 500 টাকা অ্যাডভান্স করতে হবে আপনার অর্ডার কনফার্মের জন্য। আমরা কিন্তু 2019 সাল থেকে বিজনেস করতেছি, আমাদের ফেসবুক পেজটা যদি দেখেন, ওয়েবসাইট আছে, ল্যাপটপ হাউস বিডি লিখলে দেখবেন যে 2019 সাল থেকে তারা ল্যাপটপ দিচ্ছে, অলরেডি প্রায় 5 বছর হয়ে গেছে। জি জি। আচ্ছা ভাইয়া, এরপর যদি আর একটু বাজেট বাড়াই কোন ল্যাপটপটা আপনি সাজেস্ট করবেন? যদি একটু বাজেট বাড়াতে চান সেক্ষেত্রে ASP ব্যান্ডের মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন, লো কনফিগারের মধ্যে যদি আপনি ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে এই ল্যাপটপ গুলো আছে, দেখতে পাচ্ছেন ASP এর কিন্তু অনেক ল্যাপটপ আছে, অনেক সুন্দর সুন্দর যেটা দেখতেছেন আপনার, এই যে এটা সেম মডেলের আরেকটা আছে কিন্তু আপনার, এই ল্যাপটপ গুলো কিন্তু আপনার Core i3 4th জেনারেশন এর ল্যাপটপ, আপনার 128 জিবি SSD 4GB RAM, দেখেন প্রত্যেকটা ল্যাপটপই কতটা ফ্রেশ কন্ডিশনে, সেম কোয়ান্টিটি প্রেস আছে, সেম মডেলের বাংলাদেশের যত ফ্রিল্যান্সার আছে নামি দামি তারা কিন্তু এই ল্যাপটপটা ইউজ করছে। তো এই ল্যাপটপটা আপনি দেখতে পারেন, অফার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 16,500 টাকায় নিতে পারবেন। ওকে, এরপরে কোনটা দেখাবেন ভাই? এরপরে দেখা যায় যে যারা 20 হাজার টাকার মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তাদের জন্য মনে করি এই ল্যাপটপটাও নিতে পারেন। আপনার Core i7 এর কিন্তু 4th জেনারেশন এর ল্যাপটপ, এটার প্রাইস দিচ্ছি আমরা, আগে 20 হাজার টাকার প্রাইস ছিল, এটা এখনকার জন্য এটা প্রাইস থাকবে মাত্র 18,000 টাকা। Core i7 এর 4th জেনারেশন এর ল্যাপটপ পাবেন আপনার, চমৎকার। দেখেন Core i7 4th জেনারেশন,
এবং যারা একটু হাই রেঞ্জের মধ্যে ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য আমি মনে করি যদি আপনি গ্রাফিক্স এর কাজ এবং ফ্রিল্যান্সিং করতে চান তাদের জন্য আমি বেস্ট অপশনের এই ল্যাপটপটা দেখা দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা লেনোভো থিঙ্কপ্যাড সিরিজের T470S একদমই ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব আপনি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস T470S Core i5S 6th জেনারেশন ল্যাপটপ 8GB RAM এবং 256GB SSD দিয়ে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র 21,500 টাকা। 21,500 টাকা এই সুন্দর ল্যাপটপ দর্শক দেখেন, এটা কিন্তু আপনার 180 ডিগ্রি রোটেট করতে পারবেন সিলভার কালারের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে কিন্তু এই ল্যাপটপগুলো। আচ্ছা অসাধারণ একটা ল্যাপটপ, এগুলো ব্যাটারি ব্যাকআপ কেমন থাকবে? প্রত্যেকটা ল্যাপটপের আপনার গ্যারান্টি থাকবে 2 ঘন্টার নিচে যদি পান আপনি চেঞ্জ করে নিতে পারবেন, অ্যাভারেজে দেখা যায় আপনি 3 থেকে 3.5 ঘন্টা পেয়ে যাবেন। আচ্ছা যারা গ্রাফিক্স এর কাজ করতে চাই ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপ কি আছে কমের ভিতরে? ডেডিকেটেড গ্রাফিক্স যারা ল্যাপটপ নিতে চান দেখা যায় যে ডেডিকেটেড গ্রাফিক্স থাকলে তো রাইজন সিরিজের মধ্যে যেতে হবে আপনাকে, সেক্ষেত্রে রাইজন সিরিজের মধ্যে যদি আপনি ল্যাপটপ নেন আমাদের কাছে কিন্তু রাইজন সিরিজের মধ্যে অনেক ল্যাপটপ আছে আমি যদি দেখে আপনাদেরকে। আচ্ছা একটু আমরা একটু দেখাই দিচ্ছি যারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ ল্যাপটপ নিতে চান দর্শক আপনাদের জন্য। এই ল্যাপটপটাই যদি দেখাই আমি আপনাদেরকে রাইজন সিরিজের এই ল্যাপটপটা 745G6 এর ল্যাপটপ, আপনার কোরাই 5 না কিন্তু এটা কোরাই 7 আছে অ্যাভেলেবেল, সেক্ষেত্রে রাইজন সিরিজের মধ্যে যারা নিতে চান গ্রাফিক্স এর কাজ যদি আপনি করতে চান অবশ্যই রাইজন 7, সেক্ষেত্রে এই ল্যাপটপটা আপনাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা রাইজন 5 প্রো। এই ল্যাপটপটা কিন্তু আপনি দেখা যায় যে 10th জেন বা 11th জেন এর যে ফ্লেভার আছে সেটা পেয়ে যাবেন এই ল্যাপটপ, চমৎকার একটা ল্যাপটপ একদমই ফ্রেশ কন্ডিশন আছে এবং কোয়ান্টিটি পিস থেকে কিন্তু এটা নিতে পারবেন। আপনার 2GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে এবং ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স আছে কিন্তু আপনার 8GB, টোটাল 10GB গ্রাফিক্স সহ কিন্তু রাইজেন সিরিজের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র 38,000 টাকা। 38,000 টাকায় এত সুন্দর একটা ল্যাপটপ, যারা গ্রাফিক্স এর কাজ করবেন নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনারা এত সুন্দর ল্যাপটপ দেখেন, এগুলো দেখে বোঝার ওয়ে নাই যে এগুলো ইউজ ল্যাপটপ, এতটা চমৎকার। অনেকে চাইলে গিফট করতে চান ল্যাপটপের সাথে আর কোনো কিছু আপনারা দিবেন কিনা? অবশ্যই প্রত্যেকটা ল্যাপটপের সাথে, এটা যদি আমি শেষ করি এটাতে কিন্তু আপনার 16GB RAM আছে এবং 512GB কিন্তু NVMe SSD, কি বলে 16 512GB দিয়ে প্রাইস হচ্ছে 38,000 টাকা, মাথাই নষ্ট। দেখেন 16 512GB দিয়ে 38,000 টাকা, মাথাই নষ্ট দর্শক যারা নিতে চান। আচ্ছা ফাইজার ভাই আমাদের সাথে অনেকদিন পরে যুক্ত হয়েছেন, আপনারা যারা ল্যাপটপ নিতে চান ভাই ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন। আচ্ছা কুরিয়ারের সময় কেমন লাগে? একদিন জাস্ট আজকে অর্ডার করবেন, যদি আপনি সকাল 10টা থেকে দেখা যায় যে আপনি যদি রাত 8টা পর্যন্ত আমাদেরকে অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরের দিনই পেয়ে যাবেন, জাস্ট 1 ঘন্টা আমাদের সময় লাগে জাস্ট এটা রেডি করতে। প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু আমাদের চেক দেওয়া থাকে এবং রেডি করা থাকে, জাস্ট আপনি অর্ডার করলে দেখা যায় যে আপনার 1 ঘন্টা সময় দিলে আমরা কুরিয়ারে দিয়ে দিই, আপনি কালকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ওকে তো আমরা আরো কিছু ল্যাপটপ দেখাতে চাই, গিফটের কথা বলছিলেন, সেক্ষেত্রে ল্যাপটপ হাউসবিডি থেকে ল্যাপটপ পারচেজ করলে সবচেয়ে বড় যেটা সুবিধা পাচ্ছেন আপনি একা 30 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপ যদি আপনি আমাদের কাছ থেকে পারচেজ করেন যারা শপে আসবেন সরাসরি কিন্তু এই ল্যাপটপটা খুলে চেক করে দেখে নিতে পারবেন এটা ব্যাটারি কন্ডিশন কেমন আছে, র্যাম এসএসডি কোন ব্র্যান্ডের, আপনার মাদারের বোর্ডের কন্ডিশন কেমন, এভরিথিং কিন্তু আপনি চেক করে নেওয়ার সুবিধা পেয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা ওকে, আদারওয়াইজ যেটা দেই দেখা যায় যে আপনি একটা ব্যাগ পাবেন আমাদের ল্যাপটপ হাউসবিডের লোগো সমৃদ্ধ একটা ব্যাগ, একটা মাউস পাবেন, একটা মাউস প্যাড পাবেন, একটা বক্স পাবেন। আপনারা চাইলে এসে দেখে শুনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই ল্যাপটপ গুলো নিতে পারবেন। ওকে এরপরে কোন ল্যাপটপটা দেখা যাবে? এরপরে G6 এর মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন, মোস্ট পপুলার এবং ডিমান্ডেবল এখনকার সময় সিলভার কালারের মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য কিন্তু আপনার G6 এর ল্যাপটপ গুলো নিতে পারেন, আপনার 830 HP Elite Book সিরিজ এর 830 G6 Core i5 এর কিন্তু 8th জেনারেশন এর ল্যাপটপ, 8GB RAM 256GB SSD, আপনি চাইলে কিন্তু এই ল্যাপটপ গুলো 32GB পর্যন্ত RAM আপডেট করতে পারবেন এবং SSD ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে নিতে পারবেন। প্রত্যেকটা ল্যাপটপের কন্ডিশন যদি দেখাই একদমই ডিসেন্ট কন্ডিশন, আমি বলবো ব্র্যান্ড নিউ লুকে এই ল্যাপটপ গুলো আছে, আপনি একটা সিঙ্গেল স্ক্র্যাচও দেখাতে পারবেন না, প্রত্যেকটা ল্যাপটপই কোয়ান্টিটি পিস থেকে আপনারা এই ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে এটা প্রাইস থাকছে মাত্র 28,500 টাকা, G6 ল্যাপটপ মাত্র 28,500 টাকা, 28,500 টাকা। দেখেন এই ল্যাপটপটাই যদি একদমই ফ্রেশ কন্ডিশন, আমি 3টা ল্যাপটপ দেখলাম আপনাকে, মানে G6 আপনি যতগুলো দেখবেন সবগুলো আপনার পছন্দ হবে। ওয়াও খুবই চমৎকার ল্যাপটপ, G6 যারা নিতে চান
এটা যদি ভাইয়া আপনি অনেকে 16256 নিতে চাই তাহলে প্রাইস কেমন? 16512 নিতে পারবেন, জাস্ট আপনি র‍্যাম এসএসডি চাইলে তো বাইরে নিতে পারবেন, সেই ক্ষেত্রে যদি আপনি 16256 GB নেন সেই ক্ষেত্রে মাত্র 1500 টাকা অ্যাড হবে এটা। আচ্ছা, তার মানে 30000 টাকা হলেই সে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, 30000 টাকা হলে আপনারা 16256 নিতে পারবেন। ওকে, তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ল্যাপটপ নেওয়ার সুযোগ আছে। আমরা ল্যাপটপ হাউস বিড়িতে রয়েছে, এটা মিরপুর 10 নম্বর, এটা হচ্ছে মসজিদ গলি বলে। তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো দেখতে পাচ্ছেন, একদমই ডিসেন্ট কন্ডিশন এই ল্যাপটপ গুলো আছে। এটা লুকিংটা যদি দেখেন, যে কেউ দেখলে কিন্তু এটা পছন্দ করবেন, কারণ ডেল এর কিন্তু ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট জোস। সেক্ষেত্রে খুবই রিজনেবল প্রাইস এই ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে পাবেন। টাচ স্ক্রিন এর ল্যাপটপ দিচ্ছি আমরা মাত্র 26926 টাকা। এগুলো আপনি নিঃসন্দেহে নিতে পারবেন। এই যে দেখেন ডেল এর তার মধ্যে অরিজিনাল চার্জার, দেখেন এই যে এখানে আপনার লাইটিং চার্জার থাকবে। আচ্ছা আচ্ছা, একদম অরিজিনাল চার্জার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ডেল ব্র্যান্ডের। আচ্ছা, ডেল ব্র্যান্ডের অরিজিনাল চার্জার আপনারা পাবেন। তো যারা লাইভে আছেন, কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে একটু জানান। আমরা আবারও বলছি, যাদের বাজেট একটু কম আপনারা এই শোরুমটা ভিজিট করবেন, আপনাদের জন্য 15 থেকে 30 হাজারের ভিতরে অসংখ্য মডেল এখানে আপনারা পাবেন। আচ্ছা, আরো একটা মডেল দেখাই, এটা যারা টুইনারের মধ্যে ল্যাপটপ সার্চ করেন, এইচপি ব্র্যান্ডের মধ্যে যারা একটি স্মার্ট ল্যাপটপ নিতে চান, আপনার কলেজ বা আপনার ইউনিভার্সিটিতে দেখা যায় যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু 360 ডিগ্রি রোটেটেড টাচ স্ক্রিনে এই ল্যাপটপ গুলো পেয়ে যাবেন। এইচপি এলিট বুক সিরিজের আপনার 1030 আপনার G2 মডেলের ল্যাপটপ, কোরাই 5 এর 7 জেনারেশনের ল্যাপটপ, এটার 8 GB RAM পাচ্ছেন এবং 256 GB SSD দিয়ে এটা প্রাইস থাকছে মাত্র 34000 টাকা। 34000 টাকা আপনারা নিতে পারবেন। এবং যারা একটু প্রাইস ভালোর মধ্যে নিতে চাচ্ছেন, একটু আপডেট জেনারেশনের মধ্যে ল্যাপটপ সার্চ করছিলেন, তাদের জন্য মনে করি এটাও নিতে পারেন আপনারা। এটাও কিন্তু আপনার HP Elite Book সিরিজের 1030 G3 মডেলের ল্যাপটপ, কোরাই 5 এর 8 জেনারেশনের ল্যাপটপ, আপনার 16 GB RAM এবং 512 GB কিন্তু NVMe SSD দিয়ে সুন্দর এই ল্যাপটপটি নিতে পারছেন। এই ল্যাপটপ গুলো সবচেয়ে বড় সুবিধা, যারা ট্রাভেল করেন যে কোনো জায়গায় আপনারা চলাফেরা করেন, দেখা যায় যে বাসা টু অফিস, অফিস টু বাসা বা ইউনিভার্সিটিতে বা দেশ এবং দেশের বাইরে, তাদের জন্য কিন্তু সুন্দর এই ল্যাপটপটি। টাচ স্ক্রিনের মধ্যে আছে 360 ডিগ্রি রোটেট, একদমই প্রিমিয়াম কোয়ালিটি এই ল্যাপটপ গুলো, দেখা যায় যে ব্যাটারি ব্যাকআপ বলেন, আপনার লুকিং বলেন, এভরিথিং জোস কন্ডিশনে আছে। সেক্ষেত্রে এই ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন 16512 GB SSD দিয়ে মাত্র 44000 টাকা। আচ্ছা, 44000 টাকা নিতে পারবেন। ওকে, শহীদুল ইসলাম ভাই আছে জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আবার বলছি, প্রতিটা ল্যাপটপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন? প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমরা 30 দিনের একদম মানি ব্যাক গ্যারান্টি থাকবে। যদি আপনি 30 দিনের মধ্যে প্রবলেম হয়, আমি যদি আপনাকে ল্যাপটপ না দিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা রিটার্ন নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আচ্ছা ওকে, এরপরে আমরা আরো কিছু 15.6 ইঞ্চের মধ্যে অনেকে একটু বড় ডিসপ্লের ভিতরে, বিশেষ করে যারা আপনি ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স এর কাজগুলো করে থাকেন প্রফেশনাল লেভেলে, দেখা যায় যে আমরা তো দেখা যায় যে টুকটাক ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স এর কাজ করে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে টুলবার গুলো যদি আমরা পাশে রেখে কাজ করি, দেখা যায় ভিডিওটা এডিট করতে কিন্তু সুবিধা হয়, বা আপনি ফটোশপ ইলাস্ট্রেটর ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স এর কাজ যে ভাই বোন করে থাকেন, তাদের জন্য কিন্তু 15.6 ইঞ্চি একদম বিগ ডিসপ্লে। এবং যারা মুভি লাভার আছেন, দেখা যায় যে বড় ডিসপ্লে হলে কিন্তু আপনারা যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগে, কাজ করতে ভালো লাগে, এটা দেখেন একদমই জোস কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটা আছে, টোটালি ডিসেন্ট কন্ডিশনে। এইচপি এলিট বুক সিরিজের আপনার 850 আপনার G6 এর ল্যাপটপ, কোরাই 5 এর কিন্তু 8 জেনারেশনের ল্যাপটপ, 8 GB RAM এবং 256 GB SSD এবং 16512 GB দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কোয়ান্টিটি বেস থেকে আপনি একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার এটা 8256 GB SSD দিয়ে এটার প্রাইস থাকছে মাত্র 35000 টাকা। আচ্ছা, 35000 টাকার ভিতরে আপনারা এই ল্যাপটপটা নিতে পারবেন। ওকে, তো অনেকগুলো মডেল আছে দর্শক, যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, কল দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা চাইলে নিতে পারবেন। ওকে, জেটবুক এর কি আছে ভাইয়া? হ্যাঁ, জেটবুক এর অনেক কালেকশন আছে, আমি যদি জেটবুক দেখাই, দেখতে পাচ্ছেন আমাদের এখানে জেটবুক এর হিউজ কালেকশন। আপনার 14U G6 আছে, 14U G5 আছে, যারা G6টা নিতে চাচ্ছেন টাচ স্ক্রিনের মধ্যে আমি দেখাবো একদম, দেখতে পাচ্ছেন এটা, এটা কিন্তু আপনার
দেখলে বুঝবেন না এটা টাচ স্ক্রিন, ম্যাট টাচ ডিসপ্লে, এটা একদমই ফ্রেশ কন্ডিশন আছে এই ল্যাপটপটা আমাদের কাছে। বিশেষ করে যারা অর্কেস্ট্রেশনের মধ্যে ল্যাপটপ সার্চ করেন, এটা কিন্তু মোবাইল অর্কেস্ট্রেশন হেভি কাজ করতে পারবেন। যদি আপনি প্রজেক্টের কাজগুলো করে থাকেন, একটা না 15-20 দিন অন রেখে আপনার ল্যাপটপ ব্যবহার করতে হয়, সেই ক্ষেত্রে আমি মনে করি এই ল্যাপটপটা, মানে আপনি 10 মিনিট কাজ করলেন, ল্যাপটপ বন্ধ করার দরকার নেই। আপনি আবার সকালে অফিসে বাসায় গেলেন, আবার অফিসে আসলেন, ল্যাপটপ যদি 15 দিনও অফ না করেন কোনো প্রবলেম হবে না, প্রবলেম নাই। কারণ আমাদের ফোন আমরা কোন সময় অফ রাখি বলতে পারবেন? আমরা কিন্তু অফ রাখি না। সেই ক্ষেত্রে এটাও কিন্তু এইভাবেই তৈরি, মোবাইল অর্কেস্ট্রেশন লেখাই আছে, আপনার বিল কোয়ালিটির ওইভাবেই তৈরি করেছে। সেক্ষেত্রে একদমই যারা চাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে, যারা চাচ্ছেন যে আমার ল্যাপটপ অন আছে কি অফ আছে এটা আমার দেখার সময় নেই, সেক্ষেত্রে তাদের জন্য 14U G6 এর এই ল্যাপটপটা, আপনার Core i5 এর 8th জেনারেশন এর ল্যাপটপ, 16 GB RAM, 256 GB SSD, টাচ স্ক্রিন এর ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র 36,000 টাকায়। 36,000 টাকায় আপনারা নিতে পারবেন। দর্শক যারা নিতে চান অস্থির সব ল্যাপটপ, মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ভাই, সত্য কথা বলতে আপনার জেটবুক 14U G6 টাচ স্ক্রিন আপনার 16 GB দিয়ে কোথায় এই প্রাইসে পাবেন না, পাবেন না। আচ্ছা ওকে, দর্শক আপনারা অবশ্যই কম দামের ভেতরে ভালো ল্যাপটপ কিনতে হলে ল্যাপটপ হাউস বিডিতে আসতে হবে। সপ্তাহে 7 দিনে খোলা আছে, ঢাকা মিরপুর 10-এ আপনারা চলে আসবেন। ওকে, এরপর কি দেখাবেন ভাইয়া? মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদুল বাইতুল মামুরের বিপরীত পাশে আগন্ত টাওয়ারের তৃতীয় তলায়। আমাদের কিন্তু গুগল লোকেশনে কিন্তু লোকেশন শেয়ার করা আছে, চাইলে ল্যাপটপ হাউস বিডি লিখে সার্চ দিলে কিন্তু পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আপনি সিঙ্গেল স্ক্র্যাচও দেখাতে পারবেন এই ল্যাপটপটাতে, টোটালি ডিসেন্ট কন্ডিশনে ভাই, যে কেউ দেখলে এটা বলবে এটা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে। সত্য কথা বলতে আপনি প্রিমিয়াম কোয়ালিটি এই গ্রেডের ল্যাপটপ গুলো কিন্তু আসলে দেখতে এরকমই হবে, আপনি যদি এই গ্রেডের ল্যাপটপ কিনতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার 2-3 বছর আলহামদুলিল্লাহ কোন দিকে তাকাতে হবে না, সেক্ষেত্রে এইগুলো কিন্তু একদমই দেখতে পাচ্ছেন টোটালি ডিসেন্ট কন্ডিশনে আছে। এবং এটার স্ক্রিন রেজলিউশনটা যদি দেখেন, বিশেষ করে যারা চাচ্ছেন ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স এর কাজগুলো করতে, যারা চাচ্ছেন চোখের জন্য একটা আরামদায়ক একটা ডিভাইস নিতে, তাদের জন্য কিন্তু এটা দেখতে পাচ্ছেন আপনার 2K স্ক্রিন রেজলিউশন, কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন এখানে 2560 × 1440 তাদের জন্য মনে করি এই ল্যাপটপটা বেস্ট অপশন, সেক্ষেত্রে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র 46,000 টাকায়। 46,000 টাকায় আপনারা নিতে পারবেন। ওকে, তো দর্শক যারা এই ল্যাপটপ গুলো নিতে চান, আমরা আবারও বলছি ভাই 10 থেকে 15,000 টাকা আমরা দেখাইছি সাদাত ভাই, আপনি ওই ল্যাপটপটা দেখতে পারেন। 15,000 টাকার মধ্যে আরো অনেক ল্যাপটপ আছে ভাই, 15,000 টাকার মধ্যে যদি আমি ল্যাপটপ দেখাই, ওকে 15,000 টাকার আরো ল্যাপটপ দেখাবো। এই ল্যাপটপটা আমি যদি দেখাই, এটা কিন্তু আপনার HP প্রোবুক সিরিজের আপনার, আচ্ছা এটাও দেখতে পারেন আপনার Core i3 4th জেনারেশনের ল্যাপটপ, মাত্র 17,000 টাকা পেয়ে যাবেন। 17,000 টাকায় আপনার ল্যাপটপটা দেখতে পারেন, Core i3 4th জেনারেশন 430 জিওন মডেলের ল্যাপটপ, মাত্র 17,000 টাকা পেয়ে যাবেন। 17,000 টাকা লুকিংটা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আছে, এবং কোয়ান্টিটি বিস থেকে আপনারা এই ল্যাপটপ গুলো পারচেজ 17,000 টাকায় নিতে পারবেন। ওকে, 17,000 টাকায়। আচ্ছা 20-25 এর বাজেট, 15,000 টাকার মধ্যে ল্যাপটপ চাচ্ছিলাম, তাদের জন্য আরেকটা বিগ ডিসপ্লে ল্যাপটপ দেখাই, 15,000 টাকা মাত্র 15,500 টাকা এটা দিয়ে দিব ভাই। 15.6 ইঞ্চি ডিসপ্লে Core i5 এর, কিন্তু এটা সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ, 4 GB RAM, 500 GB হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন, 15.6 ইঞ্চি ল্যাপটপ। আচ্ছা হৃদয় খান, ওনার বাজেট তো অনেক বেশি, 80-90 হাজার টাকার ভিতরে। 80-90 হাজার টাকার মধ্যে ভাই আমার কাছে মুহূর্তে ল্যাপটপ নেই, আপনি যদি চান আমি এনে দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের সময় দিতে হবে, জাস্ট 2-3 দিন সময় দিলে আমরা বাইরের দেশ থেকে এনে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা নীরব ভাই বলছে ভাই 10,000 টাকার ভিতরে ল্যাপটপ কি আছে? 10,000 টাকার মধ্যে ভাই আমাদের কাছে আপাতত ল্যাপটপ নাই, আপনি 12-14 হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ। এই যে ল্যাপটপ গুলো আছে এটার প্রাইস থাকবে মাত্র 12,000 টাকা। 12,000 টাকা Core i3 4th জেনারেশন আপনার সেকেন্ড জেনারেশনের ল্যাপটপ, 15.6 ইঞ্চি দিয়ে পেয়ে যাবেন মাত্র 12,000 টাকা। মাত্র 12,000, যাদের বাজেট একবারে কম আপনাদের জন্য ওইগুলো আছে। আজি ভাই বলছিলেন আপনার আমি একটা ল্যাপটপ দেখাতে পারি 55,000 টাকার মধ্যে, এই ল্যাপটপটা নিতে পারেন, HP এলিটবুক সিরিজের 840G7 এর ল্যাপটপ, Core i7 10th জেনারেশনের ল্যাপটপ, আপনার 16 GB RAM, 512 GB NVMe SSD দিয়ে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 55,000 টাকায়। 55,000 টাকায় সুন্দর এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করবেন, জাস্ট আজকে অর্ডার করলে আপনি কালকে প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ। ওকে,
এরপরে আমরা আরো কিছু দেখাতে চাই, i7 এর মধ্যে কিছু ল্যাপটপ দেখাই। অনেকে i7 এর মধ্যে ল্যাপটপ সার্চ করেন, 840G6 এই ল্যাপটপটা কিন্তু কোর i7 এর মধ্যে পাওয়া যায় না, বাট আমার কাছে দেখেন কোয়ান্টিটি পিস i7। আচ্ছা, নীরব ভাই বলছে ভাই 4 পিস ল্যাপটপ নিলে কম হবে কিনা কিছু? অবশ্যই ভাই, প্রাইস আসলে আপনি যখন নিবেন কোয়ান্টিটি পিস নিলে অবশ্যই আপনার জন্য প্রাইস আমরা কিছুটা কনসিডার করব। আচ্ছা, 4 পিস নিলে কিছুটা সম্মান করে দেওয়া যাবে। ওকে, এরপরে আমরা আরো একটা এইচপি এলিট বুক সিরিজের 840G6 এর ল্যাপটপ, কোর i7 এর কিন্তু 8th জেনারেশন এর ল্যাপটপ, 8GB RAM এবং 256GB SSD দিয়ে সুন্দর এই ল্যাপটপটি 14-inch ডিসপ্লে দিয়ে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 35,000 টাকা। 35,000 টাকায় আপনারা কিন্তু এই চমৎকার ল্যাপটপ নিতে পারবেন। ওকে, আচ্ছা 40,000 টাকার ভেতরে একটা ল্যাপটপ দেখাতেন রাতুল ভাই। 40,000 টাকার মধ্যে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন, 40,000 টাকা কার্বন দেখাবো এবং i7 i5 এর আপনার 10th জেনারেশন এর ল্যাপটপ ভাই। 40,000 এর মধ্যে অনেক ভালো ভালো ল্যাপটপ আছে আমরা দেখাচ্ছি। জিসান ভাই আপনি একটু ধৈর্য ধরেন, জিসান ইসলাম রাতুল ভাই ওকে আমাদের সাথে আছে, যারা লাইভে আছেন আপনারা যদি ভাই 40,000 টাকা বাজেট থাকে, আমি মনে করি এই ল্যাপটপটা আপনার জন্য। কোর i5 এর কিন্তু আপনার 10th জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র 40,000 টাকা। এটা আপনার 16GB RAM থাকবে, আপনার 256GB SSD দিয়ে এই ল্যাপটপটা নিতে পারবেন। ডেল ল্যাটচুর সিরিজের 7410 মডেলের ল্যাপটপ, 14-inch ডিসপ্লে দিয়ে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 40,000 টাকা। আপনার অরিজিনাল চার্জার পাবেন, আপনার 30 দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি। এবং যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন, আপনি চাইলে সবকিছু খুলে কিন্তু চেক করে নিতে পারবেন। ওকে, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভাইয়া, হোয়াটসঅ্যাপ আছে নীরব ভাই, আপনি হোয়াটসঅ্যাপে নক দেন। ওকে, আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে, আপনি যে কোনো সময় আমাকে ফোন দিলে কিন্তু আমার নাম্বারে দেওয়া আছে, সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, 15,000 টাকার ভিতরে এগুলো যা দেখছেন এগুলো সব 15,000? হ্যাঁ, এগুলো সব 15,000 টাকার মধ্যে আছে। এই যে সামনে দেখালাম, এই যে এগুলো দেখা যায় যে আপনার 16,500 টাকার মধ্যে, যেটা 17,000 টাকার মধ্যে, বা আরো অনেক ল্যাপটপ আছে যেগুলো দেখা যায় যে আপনার 15-16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যারা ডেলের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তাদেরকে দেখালাম। আপনি যদি লেনোভো থিংকপ্যাড সিরিজের মধ্যে নিতে চান, এই যে টাচ স্ক্রিনের মধ্যে আপনার T450 কোয়ান্টিটি পিস আছে সবগুলো, কিন্তু আপনার টাচ স্ক্রিন T450 এই ল্যাপটপ গুলো কিন্তু আপনার T450 মডেলের ল্যাপটপ, কোর i5 এর 5th জেনারেশন এর ল্যাপটপ, 128GB SSD, আপনার 4GB RAM দিয়ে ল্যাপটপ গুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র 17,500 টাকা। আচ্ছা আচ্ছা, 17,500 টাকা। তো ল্যাপটপ অনেক আছে ভাই, যারা লো কনফিগারের মধ্যে এবং হাই কনফিগারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা কিন্তু পেয়ে যাবেন। যারা রাইজন সিরিজের মধ্যে ল্যাপটপ সার্চ করেন তাদের জন্য আরেকটি ল্যাপটপ দেখাই দিই আমি, যারা 7 Pro এই ল্যাপটপটা যদি দেখাই, আপনি কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন। বিশেষ করে যদি আপনি গ্রাফিক্স এর কাজ এবং ভিডিও এডিটিং, ফটোশপ, ইলাস্ট্রেটর কাজ স্মুথলি করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা, এবং যদি আপনি গেম খেলতে পছন্দ করেন অবশ্যই মনে করি এই ল্যাপটপটা আপনার জন্য। এটা কিন্তু আপনার HP Elite Book সিরিজের আপনার 845G7 এর ল্যাপটপ, এটা কিন্তু রাইজন আপনার 7 Pro। আমি যদি এটার প্রসেসরটা আপনাদেরকে দেখাই তাহলে আপনি দেখলে বুঝতে পারবেন এটা। ওকে, আমরা প্রসেসরটা দেখাই যাদের আসলে পছন্দ। এটা দেখতে পাচ্ছেন আপনার AMD Ryzen 7 Pro, আপনার 4750U সিরিজের কিন্তু 512MB আপনার ডেডিকেটেড গ্রাফিক্স আছে, 16GB RAM থাকার কারণে কিন্তু 8GB Intel শেয়ারিং গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন এবং 512GB NVMe SSD দিয়ে সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 46,000 টাকা। আচ্ছা, 46,000 টাকায় এই চমৎকার ল্যাপটপটা আপনারা দেখতে পারেন। জি রাতুল ভাই, আপনাকে দেখাই 46,000 টাকা বাজেটের ল্যাপটপ, আপনি খেয়াল করেন নি মনে হয়। আর ডেল ল্যাটচুর সিরিজের 7410 i5 এর 10th জেনারেশন এর ওটা নিতে পারেন, আপনার মাত্র 40,000 টাকা পেয়ে যাবেন। 16GB RAM থাকবে আপনার এবং 256GB কিন্তু SSD থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, তো যারা আসলে নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে ল্যাপটপ নিতে পারবেন। ওকে, আচ্ছা এরপরে আমরা আর কি দেখাবো ভাই? এরপরে যারা টুইনারের মধ্যে ল্যাপটপ নিতে চান, আপনার ডেল ব্র্যান্ডের মধ্যে কিন্তু টুইনারের মধ্যে খুব একটা পাওয়া যায় না, বাট আমাদের কাছে কিন্তু আছে ডেল ল্যাটচুর সিরিজের আপনার এই ল্যাপটপটা নিতে পারেন। 5-9 মডেলের ল্যাপটপ, কোর i7 এর আপনার 7th জেনারেশন এর ল্যাপটপ, 8GB RAM এবং 256GB SSD, 16-256GB SSD দুইটা ভেরিয়েন্টে আছে। আপনি 16-256GB SSD দিয়ে যদি এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করেন, একদমই ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব, এটার প্রাইস থাকছে আমাদের মাত্র 31,000 টাকা। 31,000 টাকায় আপনারা এই চমৎকার ল্যাপটপ, এটা কিন্তু টাচ স্ক্রিন। আচ্ছা আচ্ছা, ওকে, তো যারা আসলে নিতে চান অর্ডার করার সিস্টেমটা একটু বলে দিবেন ভাইয়া। খুব ইজি, সেক্ষেত্রে যারা সরাসরি আসতে চাচ্ছেন অ্যাড্রেসটা বলে নিচ্ছি, মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদুল বাইতুল মামুরের বিপরীত পাশে আগন্ত টাওয়ারের 3rd তলা। আর যদি আপনি না আসতে পারেন সেক্ষেত্রে
যে কোনো জেলায় থেকে কিন্তু আপনি ল্যাপটপ পারচেজ করতে পারবেন। সেক্ষেত্রে মাত্র 500 টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্মের জন্য, বাকি টাকা কিন্তু আপনি কুরিয়ারে দিবেন। এইখানে ল্যাপটপ হসবিলিটি যেটা করে, আপনি যদি চান ম্যানেজারকে যদি একটু রিকোয়েস্ট করে বলতে পারেন, বাকি টাকা পেমেন্ট করার আগে কিন্তু এই ল্যাপটপটা আপনি খুলে চেক করে দেখে নিতে পারবেন। আচ্ছা ভাইয়া, আবার আরেকটা বিষয় বলছিলেন যে 40,000 টাকার ল্যাপটপটা আরেকবার একটু দেখাতেন, উনি মানে মিস করে ফেলেছেন। হ্যাঁ অবশ্যই আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই 40,000 টাকার ল্যাপটপটা ভাই আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি আমরা যারা আছেন। ওকে, এই যে 40,000 টাকার ল্যাপটপ, এটা আপনার ডেল ল্যাপটপ সিরিজের আপনার 7410 মডেলের ল্যাপটপ, আপনার কোরাই 5 এর 10 জেনারেশনের ল্যাপটপ, আপনার 16 GB RAM 256 GB SSD দিয়ে ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র 40,000 টাকা। 40,000 টাকা হলেই আপনারা নিতে পারবেন। ওকে, তো অনেক কালেকশন আছে দর্শক, আসলে একটা লাইভে তো সব দেখানো পসিবল না, আপনারা চাইলে সরাসরি এসে নিবেন। আর কোনটা কি দেখাবেন ভাই আমাদেরকে? অনেকে G6 এর ল্যাপটপ সার্চ করেন, দেখা যায় যে এখন কিন্তু ট্রেন্ডিং এ আছে G6, সবাই এসে বলেন যে 840 G6 এর ল্যাপটপ লাগবে। 14-inch ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু দেখা যায় যে ক্যারি করতে সুবিধা এবং যে কেউ পছন্দ করেন, সেক্ষেত্রে G6 এর যদি আমি ল্যাপটপ দেখাই সেক্ষেত্রে এই ল্যাপটপটা নিতে পারেন। HP EliteBook সিরিজের 840 G6 এর ল্যাপটপ, কোরাই 5 এর 8 জেনারেশনের ল্যাপটপ, আপনার 8 GB RAM 256 GB SSD দিয়ে এটার প্রাইস থাকছে মাত্র 30,500 টাকা। 30,500 টাকায় আপনারা এই চমৎকার ল্যাপটপ নিতে পারেন। তো দর্শক, যারা এই ল্যাপটপ গুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন, তাদের শপে 7 দিনে খোলা আছে, এসে দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা, হাতের কাছে কি আর কোনটা কি দেখাবেন? G3 নিতে পারেন, অনেকে G3 পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা, আমি কিন্তু এই ল্যাপটপটা ব্যবহার করতেছি 2020 সাল থেকে। আচ্ছা, দেখে যে লো কনফিগারেশনের মধ্যে হাই পারফরমেন্স পাবেন এটাতে, সেক্ষেত্রে দেখা যায় যে কোরাই 5 এর 6 জেনারেশনের ল্যাপটপ, 8 GB RAM এবং 256 GB SSD, এটা সবচেয়ে বড় সুবিধা এটা কিন্তু আপনার ডুয়েল স্টোরেজ। অনেকে দেখা যায় যে স্পিরিট টান, স্পিরিট এর জন্য আপনারা SSD ব্যবহার করেন, বাট আপনার কিন্তু স্টোরেজটা বেশি প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি একটা 500 GB একটা হার্ড ডিস্ক লাগিয়ে নিতে পারেন। 256 GB SSD প্লাস 500 GB হার্ড ডিস্ক দিয়ে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন ডুয়েল স্টোরেজ, সেক্ষেত্রে G3 এর ল্যাপটপটা কোরাই 5 এর আপনার 6 জেনারেশন এটার প্রাইস থাকছে মাত্র 23,000 টাকা। 23,000 টাকা হলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন। সো এরকম ল্যাপটপ আসলে অনেক আছে, একটা ভিডিওতে আসলে সব ধরনের ল্যাপটপ কিন্তু দেখানো সম্ভব হয় না। যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে আপনি আমাকে বলতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে আশা রাখছি দিতে পারবো। আর আমাদের এখানে যে ল্যাপটপ গুলো থাকে বিজনেস সিরিজের ল্যাপটপ, আপনি নিশ্চিন্তায় নিতে পারেন, আমাদের ফেসবুক পেজ আছে, কাস্টমারদের রিভিউ গুলো দেখে নেবেন, যেখান থেকে ল্যাপটপ পারচেস করেন চেষ্টা করবেন একটা অরিজিনাল চার্জার দিয়ে ল্যাপটপ পারচেস করতে। গিফট ভাই কম বেশি সবাই দিবে আপনাকে, বাট চেষ্টা করবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলো পারচেস করতে। ওকে দর্শক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, পরবর্তী লাইভে দেখা হবে। যারা ল্যাপটপ নিতে চান এই সপ্তাহে একবার হলো ভিজিট করবেন, আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।